মা। লেখিকা ঋতুপর্ণা রুদ্র। অনেকগুলো পাখির ডাকে ঘুম ভেঙে গেল তুতুলের। 7টা বাজে, মা এই সময় থেকে ডাকত। কি ভেবে উঠেই পড়ল বিছানা থেকে, পায়ে পায়ে বারান্দায়, সামনের নিমের গাছটায় পাখির বাসা। বারান্দায় একটা ছোট বাটিতে জল রাখল, মাকে রাখতে দেখেছে। গরমকালে পাখিরা এসে খায়। বাবা বেরিয়ে গেছে ভোরবেলায়, আসানসোল যাবে ভোরের ট্রেনে, ফিরতে ফিরতে অনেক রাত। গরমের ছুটির এই দিনগুলোতে তুতুল একাই সারাদিন। অবশ্য একবার সন্ধ্যাদি রান্না আর সব কাজ করতে আসবে। ক্যালেন্ডার দেখে তুতুল, আজ 1 মাস 19 দিন মা চলে গেছে। ক্যালেন্ডার আরও দেখাচ্ছে আর 15 দিন পরে রবিবার তুতুলের জন্মদিন। প্রতি বছর মা অনেক কিছু রান্না করত, তুতুলের সব বন্ধুরা আত্মীয়রা আসত, কিন্তু এবার কাউকে ডাকতে চায় না। বাবাকে বলে দিয়েছে সেটা। শেষ 1 মাস অসুস্থ ছিল, তাছাড়া বাকি এতগুলো বছর সকালটা মূলত মা ব্যস্ত থাকত তুতুলকে নিয়েই। ঘুম থেকে তোলা, এখন ক্লাস 9 ওর, তবুও কিছুতেই উঠতে চাইতো না। কোনো মতে উঠল তো নিজের ফোন নিয়ে বসে গেল। মা বলতে থাকত, দাঁত পেজে নাও সোনা, তারপর একটু ফল খাও, একটু পরে জল খাবার দেব। কোথায় কি, তুতুল গোঁজ মেরে বসে ফোন নিয়ে মগ্ন। বলতে বলতে মায়ের গলা চিড়ে যাবার পরে তুতুল হয়তো উঠল। আসলে ওর অসহ্য লাগতো মায়ের এই ন্যাগিং, সব কথায় তর্ক হতো মা মেয়ের। মা অবশ্য খুব নরম মনের ছিল, ঠিক বকতো না, তবে বলেই যেত বলেই যেত। তুতুল এবার পড়তে বসো, এবার খেয়ে নাও, এ কি তরকারি সব ফেলে দিলে যে, এরকম করলে কি চলবে, শুধু মাংস দিয়ে ভাত খেলে হয় নাকি, ভোরে তাড়াতাড়ি ওঠো, রাতে তাড়াতাড়ি শোও, সব সময় মোবাইল নিয়ে বসে না থেকে একটু বইপত্র পড়ো না মা, দেখো কি ভালো ভালো গল্পের বই। তুতুলের মাঝে মাঝে মনে হতো বাড়ি থেকে পালিয়ে যায়, চুপ করেও থাকতো না মোটেই, সপাটে তর্ক করত। আমাকে বোর করো না তো, যথেষ্ট বড় হয়েছি, পড়া খাওয়া আমি বুঝে নেব, যখন খিদে পাবে খাব, তোমার ওইসব বই তুমি পড়ো আমার ভালো লাগে না। বেশ, করবো MTV-র প্রোগ্রাম দেখব, তোমার ভালো না লাগে অন্য ঘরে যাও। মায়ের ছবিটা বাইরের ঘরে রয়েছে, ফুলের লোক রোজকার মতো মালা দিয়ে গেছে, আস্তে করে ছবির গলায় পরিয়ে দিল। মোবাইলটা আজকাল পড়েই থাকে, টুংটাং করে বাজতেই থাকে নিজের মতো, তুতুলের দেখতে ইচ্ছে করে না। সকালের দিকে নিজের মতোই পড়তে বসে আজকাল, তারপর উঠে মায়ের টেবিলটা ধরে। কত বই, মায়ের গানের খাতা, ডায়েরি সব নাড়াচাড়া করে, একাধটা বই পড়তেও শুরু করে দেয়। নিজেই অবাক হয়ে যায়, আজকাল বাংলা বই পড়ছেও। তুতুল স্কুলে গেলে মায়ের অনেক পুষিরা আসত, বাবা ঠাট্টা করে বলতো, ওরা তোর মায়ের পুষি। একজন গরিব মুসলমান বুড়ো আসতো ধূপকাঠি নিয়ে, সেগুলো নাকি অন্ধদের বানানো, বাড়িতে প্যাকেট প্যাকেট ধূপকাঠি থাকলেও মা তার থেকে নেবেই। একটি মেয়ে আসতো আচার নিয়ে, সেগুলো কোনো হোমের তৈরি, একজন ভদ্রমহিলা নিজের চালচুলো নেই, তার মধ্যে নাকি বেশ কিছু অনাথ মেয়েদের নিয়ে আশ্রম বানিয়েছে, এরকম সব লোকের অভাব নেই। এদের নিয়ে শুধু তুতুল নয়, বাবাও বেশ কথা শোনাতো মাকে, বলতো তোর মাকে ভালো মানুষ পেয়ে সবাই টুপি পরায়। তুতুলও সেই হাসিতে যোগ দিত, মা একটু কাঁদো কাঁদো মুখে বসে থাকত সেই সব শুনে। স্নান সেরে আজ মায়ের টেবিলের থেকে একটা মোটা বই নিয়েছে ও, বইটার নাম পূর্ব পশ্চিম। কখন যেন মন লেগে গেছে, খেতেও বসেনি, এমন সময় বেলটা বাজল। আইহুল দিয়ে দেখল তুতুল, সেই ভদ্রমহিলা যার অনাথ আশ্রম আছে তিনি দাঁড়িয়ে আছেন। বাবা যদিও বারণ করেছেন খুব পরিচিত ছাড়া কাউকে দরজা না খুলতে, তবুও কী ভেবে
দরজাটা খুলে তুতুল। ভদ্রমহিলা ওকে দেখে থতমত খান। আগে একবার তুতুলকে বেশ মুখ ঝামটা দিয়েছিল। একটু হাসির চেষ্টা করে বলেন, বৌদি কই? রোদে ওনার মুখটা লাল, পরনে সস্তার শাড়ি, পায়ে রবারের চটি, হাতে বেশ ভারী একটা ব্যাগ। তুতুল সরে গিয়ে বলল, আপনি আপনি ভেতরে এসে বসুন। অপ্রস্তুত মানুষটি বসে ঘাম মুছছে। তুতুল পাখাটা চালিয়ে দেয়। বৌদি বুঝি কোথাও গেছেন? বলতে বলতেই দেয়ালের ছবিটার দিকে চোখ। প্রথমে বিস্ময়, তারপর বেদনার আবেগ সারা মুখে। হে, কি ব্যাপার, কি হলো? আমি মাস তিনেক আসতে পারিনি। বলতে বলতেই চোখে জল, আঁচল চাপা দিয়ে বসে রইলেন কিছুক্ষণ। তুতুল এক গ্লাস ঠান্ডা জল এনে টেবিলে রাখে। জলটা খেয়ে একটু সামলে নেন উনি। আসি মামুনি, তুমি সাবধানে থেকো, কেমন? তুতুলের মাথার মধ্যে কি যেন হয়, মা থাকলে কি এমনি চলে যেতেন উনি? বসো পিসি, তুমি কোথায় গিয়েছিলে আজ? তোমার মেয়েরা কেমন আছে? দুপুরে খাওয়া হয়েছে? বিস্ময় খুশি সব এসে জড়ো হয় ওনার মুখে। খুব ভালো লাগলো মামনি তোমার কথা। আমার এখন একে একে সাতটি মেয়ে এসে গিয়েছে, সেই জন্যই তো একটু সাহায্যের আবেদন নিয়ে গিয়েছিলাম সরকারি দপ্তরে। তা সে অনেক ঝামেলা, কাগজপত্র সব লাগবে, আমি কি আর অত পারি? ফেরার পথে ভাবলাম একবার ঘুরে যাই, তো বড্ড দেরি করে ফেলেছি। বলতে বলতে আবার চোখে জল। দুপুরে খাওয়া হয়েছে? না মামুনি, সকালে চা মুড়ি খেয়ে বেরিয়েছি, এখন ফিরবো সেই হাবড়া। গিয়ে একটু ভাত বসাবো আলু সেদ্ধ দিয়ে, রাতে সবাই মিলে খাবো। তোমার মেয়েরা কি খেলো পিসি? ওরা তো ছোট, মুড়ি রেখে এসেছি, জল দিয়ে ভিজিয়ে তাই খাবে খুন। এবার আসি মা। তুমি এখানে খেয়ে যাও পিসি, এই তো বেশি সময় লাগবে না, টেবিলে এসে বসো। এত তোমার খাবার মা, আমি কি খেতে পারি? নিশ্চয়ই পারো, আরো অনেক খাবার আছে, আমি খেয়ে নেব, তুমি বসো। ভাত বেড়ে বাটিতে খাবার সাজিয়ে রেখে ঢাকা দিয়ে গেছে সন্ধ্যা মাসি, জোর করে বসায় তুতুল। খাওয়া দেখেই বোঝে খুব খিদে পেয়েছে ওনার। রান্নাঘর থেকে আরো খানিকটা ভাত নিয়ে এসে দেয়। তুমি কখন খাবে ও মামনি? খাবো, আমি দেরি করেই খাই। পিসি শোনো, সামনের মাসে প্রথম রবিবার 4 তারিখ তুমি তোমার সব মেয়েদের নিয়ে এখানে আসবে দুপুরবেলা, কেমন? নিমন্ত্রণ রইল। কেমন যেন আবেগে পিসির মুখটা বদলে যায়। আমার মেয়েদের নিমন্ত্রণ করছে মামনি? নিশ্চয়ই আসবো। জানো, কেউ কোনোদিন ডাকেনি ওদের, দুটো ভালো মন্দ খাওয়াতে পারি না। বড্ড খুশি হলাম, আনবো সবাইকে, নিশ্চয়ই আনবো। আজ সকালে বাবা তুতুলকে 1000 টাকা দিয়ে গেছে টিউশন ফিস, সায়েন্স ম্যামের। কি ভেবে ও পাশের ঘর থেকে টাকাটা নিয়ে আসে। এটা নাও পিসি, তোমার মেয়েদের জন্য। এটা কি মামনি? না সোনা, এটা আমি নিতে পারবো না, তুমি ছোট তো, তোমার বাবাকে বলে যদি তিনি দেন নিশ্চয়ই নেব। তুমি দিতে চেয়েছিলে, এটা মনে থাকবে আমার। বৌদি চলে গেছে, কিন্তু সবটুকু আশীর্বাদ আর সোনার মনটা তোমায় দিয়ে গেছে যে। আহা, বড় ভালো লাগলো। এবার আমি আসি মামনি, সাবধানে থাকবে, খেয়ে নিও তুমি এবার, হ্যাঁ। ভারী ব্যাগটা টেনে আস্তে আস্তে চলে যায় পিসি। হাতে টাকাটা নিয়ে দাঁড়িয়ে থাকে তুতুল। মনে পড়ে বাবার বলা কথাটা, এরা সব মিথ্যে বলে, তোর মাকে টুপি পরিয়ে টাকা নেয়।
খিদে পেয়েছে। রান্নাঘরে ঢুকেও থমকে যায় তুতুল। ভাত নয়, দুপুরবেলা মুড়ি জল খেয়ে থাকতে কেমন লাগে ও দেখতে চায়। বাটিতে একটু মুড়ি ঢালে, তার মধ্যে একটু জল দিয়ে ঘরে আসে। মায়ের ছবিটা যেন জীবন্ত, হাসছে তুতুলের দিকে তাকিয়ে। তুতুলও হাসে। তারপর মুড়ির বাটি আর পূর্ব পশ্চিম বইটাতে ডুবে যায়। সমাপ্ত।